হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি অরিত্র। তো এখন এই ভিডিওর মধ্যে দুটো বিষয় নিয়ে কথা বলবো। একটা হচ্ছে শাবাশ ফেলুদার একটা টিজার চলে এসেছে, সেটা নিয়ে কথা বলবো, এবং তার সাথে সাথে দেবের যে ব্যোমকেশ আসছে, দুর্গ রহস্যের ওপর বেস করে যে ছবিটা আসছে সেই ছবিটার পোস্টার চলে এসেছে, তো সেটা নিয়ে কথা বলবো। দেখুন, প্রথম কথা হচ্ছে একদম বেসিক জিনিস হচ্ছে অডিয়েন্সের সব এইগুলো সব না রিজেক্ট করে দেওয়া উচিত ইমিডিয়েটলি, কারণ আপনারা প্রত্যেকেই জানেন নোংরামি হয় গোয়েন্দা লেভেলে, মানে গোয়েন্দাদেরকে নিয়ে খালি লোকে বানিয়ে যাবে সেগুলো। এবার দেখুন, যতক্ষণ অডিয়েন্সকে ফার্স্ট ডিসিশনটা নিতেই হবে, কারণ মেকাররা ততক্ষণই বানিয়ে যাবে যতক্ষণ অডিয়েন্স ওটাকে পুরো রিজেক্ট করে দিচ্ছে না। জাস্ট একটা এক্সাম্পল দিন, মানে রিমেক সিনেমা হুড়মুড়িয়ে ব্যবসা করছিল, অডিয়েন্স দেখা বন্ধ করে দিল, সঙ্গে সঙ্গে রিপ্লেস হয়ে গেল, এখন অরিজিনাল কন্টেন্ট করতে বাধ্য হচ্ছে। অ্যাটলিস্ট দে আর ট্রাইং, ভালো না পারলেও ট্রাইং। তো এইটা কিন্তু অডিয়েন্সকে করতে হবে, নাহলে আজকে একেন বাবুর মতো ছবি হিউজ একটা বিজনেস করছে, কেন বানাবে না তারা, তাই না? ব্যোমকেশ যখন যে যা করেছে, ফেলুদা যে যখন যা খুশি করছে, তার মান যাই হোক, লোকে দেখছে, সেগুলোকে ডিফেন্ড করছে, তার একটা ফ্যান ফলোয়িং আছে। এবং আরও একটা জিনিস, আমি সৃজিতদাকে নিয়ে অনেকবার বলেছি যে সৃজিতদা কী করে ফেলুদাতে, পুরো বইয়ের মতো সিন করে দেয় সেম টু সেম। আমি বলি ঠিক করে, একদম ঠিক করে, ইন্টেলিজেন্ট লোক, শিক্ষিত লোক, অনেক সিনিয়র লোক, একদম ঠিক কাজ করে। তার কারণ হচ্ছে একটু সামান্য কিছু হেরফের করলে, কিছু যদি চেঞ্জ করো, কিছু তুমি যদি নিজের মতো দেখো, তোমাকে সঙ্গে সঙ্গে যারা এই বইয়ের ফ্যান, এই গোয়েন্দার যারা ফ্যান, তারা এসে অ্যাট্যাক করতে শুরু করবে। আমি দেখলাম এই জিনিসটা এই ব্যোমকেশ পিঞ্জরা পড়লে যেহেতু অনির্বাণ কিছু চেঞ্জেস করেছে, কিছু ডিফারেন্ট অ্যাপ্রোচ এটা করা হয়েছে, তাই জন্য এই ব্যোমকেশটা সবচেয়ে নেগেটিভ ফিডব্যাক পেয়েছে। আমি অনির্বাণ একটা ইন্টারভিউ করেছিলাম আর আমি রিভিউ করেছিলাম ফিল্ম কোম্পানির লোকালে, আপনারা গিয়ে দেখতে পারেন ইন্টারভিউটা যারা দেখেননি, সেখানে কমেন্ট সেকশানে দেখবেন প্রচুর লোকে বলেছে যে অ্যাকচুয়াল যে চিড়িয়াখানার যে গল্পটা ছিল, সেখানে এই যে ব্যাক স্টোরি ছিল যে সে এককালে হিরোইন ছিল, প্লাস্টিক সার্জারি ব্যাপার ইত্যাদি, এগুলো সব মানে নেই এই মানে পিজরা পড়লে। কেন নেই, কেন এইগুলো চেঞ্জ করা হয়েছে, কেন ব্যোমকেশের পেট খারাপ, হ্যান ত্যান, এইগুলো বলে নানান রকমের প্রশ্ন ইত্যাদি লোকে করছে, তাদের ভালো লাগেনি। এবার ব্যাপার হচ্ছে যে অনির্বাণ যেহেতু করেছে, অনির্বাণকে ইন্টেলেকচুয়াল অভিনেতা হিসাবে লোকে চিহ্নিত করে, তাই জন্য তাকে নিয়ে ট্রোলিংটা হচ্ছে না, কিন্তু এটা যদি দেব করে তাহলে তাকে নিয়ে ট্রোলিং হবে। এই হিপোক্রেসিটা তো বাঙালি অডিয়েন্সের আছেই আছে, যে দেব করলে ওটা ট্রোলিং আর অনির্বাণ করলে আচ্ছা ঠিক আছে করেছে, ঠিক হয়নি কিন্তু অনির্বাণ তো শিক্ষিত লোক, তাই জন্য তো এরকম আর কি একটা ব্যাপার আছে। এবার ব্যাপার হচ্ছে যে পিঞ্জরা পোল কিন্তু একটা ভালো ব্যোমকেশ হয়েছে, মানে আমার তো ভালোই লেগেছে। এবার আমাকে আমাদের আমরা এটা বুঝতেই পারি না, এটা দর্শকের দোষ যে তারা বুঝতেই পারছে না যে একটা বই থেকে যখন সিনেমা হচ্ছে সেটা নিজে একটা ইটসেলফ একটা আর্ট ফর্ম, সেটা নিজের একটা লাইফ, মানে নিজের একটা ফর্ম, নিজের একটা শেপ আছে, তো সেখানে ডিরেক্টর নিজের মতো করে গল্প বলতেই পারে, সে চেঞ্জেস করতেই পারে। তো পিঞ্জরা পোল দেখে লোকের গায়ে লেগে গেল। আপনি বিদেশে যে কোনো বই দেখুন, স্টিভেন স্পিলবার্গ প্রচুর বইয়ের ওপর বেস করে করে সিনেমা বানিয়েছে, টম ক্রুজের সাথে একটা ছবি করেছিল ওয়ার অফ দ্য ওয়ার্ল্ডস বলে, তার সেইটা একটা বইয়ের ওপর বেসড, বাট তার একটা অরিজিনাল ফিল্মও হয়েছিল, মানে আগে একটা হলিউডে অ্যাডাপ্টেশন হয়েছিল, সেটা দেখবেন। আর স্পিলবার্গেরটা দেখবেন আলাদা পুরো, স্পিলবার্গ ওখানে নিজে অ্যাডিশনাল জিনিসপত্র নিয়ে এসছে, যে এলিয়ানগুলো আগে থেকে মেশিন ছেড়ে গেছিলো মাটির মধ্যে, ওটা বইয়ের মধ্যেও ছিল না, কই আমেরিকার লোকেরা তো কিছু বলেনি। ভাই আমি এটা একদম বুঝতে পারি না, কিছু একটু এদিক ওদিক চেঞ্জ করলেই দর্শকের প্রবলেম। রেতে চেঞ্জ করেছিল সৃজিৎ মুখার্জি, খিস্তি খেয়েছে। ফেলুদাগুলোতে করে না বাংলাতে, তাই জন্য ওই করে না, ওটা বম্বে ছিল বলে তবু চেঞ্জ করতে পেরেছিল, এখানে তো প্রডিউসাররা ওকেও করবে না। তো চেঞ্জ ইজ নট ওয়েলকাম, আপনারা দেখে যাবেন এই জিনিস, তো লোকে বানিয়ে যাবে এই জিনিস, তো তাহলে আপনারা কিছু বলবেন না। এবার যদি এটা প্রথম আমি এই বিষয়টা নিয়ে একটু ডিসকাস করতে চাইছিলাম, তাই জন্য বলে দিলাম। এবার যদি এই শাবাশ ফেলুদাতে আসি, তো আমি খালি ভাবছি যে মানে পরমব্রতকে আমি সত্যবতী বা মিতিন মাসি হিসাবে কবে দেখতে পাবো, কারণ পরমব্রত সব প্লে করা হয়ে গেছে, পরমব্রত মানে কিছু বাকি নেই, তোপসে হয়ে গেছে, ফেলুদা হয়ে গেল, ব্যোমকেশ হয়ে গেছে, খালি সত্যবতীটা বাকি আছে, সত্যবতীটাও করে ফেলুক আর মিতিন মাসিটাও করে ফেলুক, এটা খুব শীঘ্রই আশা করব দেখতে পাবো। তো আশা রাখছি, আপনারাও জানাবেন কমেন্ট সেকশানে আপনাদের এই বিষয়টা কেমন লাগছে। তো পরমব্রত চট্টোপাধ্যায়কে, আর এই কাস্টিংটা ফেলড একটা কাস্টিং, মানে আড্ডা টাইমসে অলরেডি পরমব্রত চট্টোপাধ্যায় হয়েছিল ফেলুদা, সেই শোটা চলেনি, এটা হয়ে গেছে আগে, তারপরেও তাকে নিয়ে আবার বানানো হচ্ছে, তাকে কোনো অ্যাঙ্গেলে মনে হচ্ছে না ফেলুদা, ঠিক আছে। এবার ওই যে বললাম আর একটু আগে হিপোক্রেসির কথা বলছিলাম, দেবের পোস্টারটাকে নিয়ে হেভি ট্রলিং হয়েছে, তাহলে এটাকে নিয়েও তো ট্রলিং হওয়া উচিত, কারণ পরমব্রতকে তো মানাচ্ছেই না, একেবারে মানাচ্ছে না তাকে ফেলুদা, বইয়েতে যার ডিসক্রিপশান আছে তার সাথে তো মিলছে না পরমব্রত। দ্বিতীয় আমাদের ঋতব্রত করছে হচ্ছে তোপসে। ঋতব্রতকে টিজারে আমি যতবার দেখলাম আমার মনে হচ্ছে
যে পাহাড়ে গেছে একটা কোনো ছেলে, আর খালি তার বলছে যে দাদা মোমো খাবো, মানে মুখটা এরকম করে রয়েছে যে দাদা মোমো খাবো, দাদা মোমো খাবো, খিদে পাচ্ছে মোমো খাবো, মুখটা দেখেই এটাই মনে হচ্ছে আমার, গোটা এ জুড়ে তাই মনে হলো টিজার জুড়ে। আর মিউজিকটাকে তো একটা ওরকম নর্থ ইস্টের মতো টাচ দেওয়ার চেষ্টা করা হয়েছে যে ফেলুদার থিম মিউজিকটাকে, সেটাও খুব একটা ইমপ্রেসিভ লাগছে না। আর আমি বুঝলাম না, রুদ্রদা কি জটায়ু হয়েছে, রুদ্রনীল ঘোষ কি জটায়ু হয়েছে, একটু জানাবেন তো কমেন্টে, আমি বুঝতে পারলাম না। আর ওই যেভাবে লাইনটা বললো শেষে টিজারের শেষে, খুব জঘন্য লেগেছে, প্যাথেটিক লেগেছে। ঋত্বিক চক্রবর্তীর উপরই একটু আশা আছে, বাট সেটা মানে মনে হয় না খুব একটা ভালো কিছু হবে বলে, দেখা যাক বাকি। তবে একদম জঘন্য হয়েছে টিজার। এবার সিমিলারলি ব্যোমকেশের যদি চলে আসি, তো দেখুন ইকুয়ালি খারাপ লেগেছে, ইকুয়ালি খারাপ লেগেছে। প্রথম কথা হচ্ছে, আচ্ছা তার আগে একটু হিপোক্রেসিটাকে অ্যাড্রেস করে দিই, ব্যোমকেশের হাতে সাপ, ব্যোমকেশের হাতে সাপ এলো কী করে? ভাই উত্তম কুমারও তো ধরেছিল বেবি পাইথন, প্রথম ওপেনিং সিনটাই তো তাই ছিল, তখন কিছু বলনি, বাবা দারুণ দারুণ, দেব ধরলেই প্রবলেম, এগুলো হিপোক্রেসি। প্রথম কথা দেখুন, প্রথম কথা হচ্ছে দেবকে, আমি আমি যেটা বলেছিলাম তখন যখন অ্যানাউন্সমেন্ট হয়েছিল, যে দেবকে ব্যোমকেশ হিসাবে, মানে দেব ভালো অভিনেতা, আমি অভিনেতা হিসাবে ছোট করছি না, কিন্তু কোনো কোনো লোককে, পরমব্রতই খারাপ অভিনেতা একেবারেই নয়, কিন্তু তাকে ফেলুদা হিসাবে যাচ্ছে না, সিমিলারলি ব্যোমকেশ হিসাবে দেবকে যাচ্ছে না, একেবারেই যাচ্ছে না। এবার কথা হচ্ছে, যদি এই পোস্টারটাকে নিয়ে কথা বলি, এই পোস্টারটাকে নিয়ে লোকের অনেক রকম সমস্যা আছে। তো দেখুন, এটা একটা অ্যাডভেঞ্চার ফিল্মের মতো পোস্টার লাগছে। এবার সেই জিনিসটাকে আমি কিন্তু খারাপ বলছি না, তার কারণ হচ্ছে যে আমি যেটা আবারও বললাম, যে ডিরেক্টর যদি ভাবছে যে আমি এটাকে এইভাবে হয়তো হয়তো একটা গ্রাফিক নভেলের মতো করেও ট্রিট করতে চাইছে, বিশ্বা দাশগুপ্ত হতেই পারে, সেটা সেটা তার চয়েস, তার কল, ঠিক আছে। সেই জিনিসটা তাকে আমরা অ্যালাউ তো করে দেখি, দেখি তো কী বানায় আগে সে। এটা অনেকে বলছে অ্যাডভেঞ্চার ফিল্মের পোস্টার, সত্যি অ্যাডভেঞ্চারাস লাগছে, ওইভাবেই একটা গ্রাফিক নভেলের যে পোস্টার হয় সেরকম টাইপেরই ডিজাইন করেছে ব্যাপারটাকে। অনেকে চাঁদের পাহাড় বলছে, চাঁদের পাহাড় পার্ট থ্রি হ্যান ত্যান, অ্যামাজন অভিযান পার্ট টু, তো হ্যাঁ ডেফিনেটলি সেটা রয়েছে। এবার সেটা যদি সত্যিই তারা সিনেমার মধ্যে কিছু ওরকম চেঞ্জেস করে থাকে, তাহলে ডেফিনেটলি দ্যাট উইল বি গুড, মানে দ্যাট উইল বি গুড, মানে যদি সেটা ভালো হয় তাহলে ডেফিনেটলি ভালো, কিন্তু সেটা ডিরেক্টরকে স্পেস দেওয়া উচিত, সে কী এক্সপেরিমেন্ট কোথায় যায়। এবার যদি আপনি জিজ্ঞেস করেন দেবকে ব্যোমকেশ হিসেবে মানাচ্ছে কি না, একেবারে মানাচ্ছে না, ঠিক আছে, সেটা মানাচ্ছেই না একেবারে। তো এইটাই বলা ছিল, এটাই ছিল পোস্টার রিয়াকশন। আর যেটা ফেলুদাকে নিয়ে বললাম, যে ফেলুদাকে পরমব্রতকে মানাচ্ছে না, একে মানাচ্ছে না, আমাদের ঋতব্রতকে মানাচ্ছে না, কিন্তু ওটাও তো মডার্ন অ্যাডাপ্টেশন করেছে। ওখানে শুনছিলাম যে কোনো ছেলের চরিত্র ছিল, সেটাকে মেয়ের চরিত্র দিয়ে রিপ্লেস করে দিয়েছে, এরকম কিছু করেছে চেঞ্জেস সার্টেন। এবার সেটা দেখা যাক, মডার্ন ডেতে বেস করেছে, এবার দেখা যাক কী করেছে, ঠিক আছে। সেটা যদি করছে, সেটার জন্য ডিরেক্টরকে খিস্তি দিয়ে দেওয়াটা উচিত না, ঠিক আছে, কারণ ডিরেক্টর নিজের মতো করে গল্পটা বলার তাকে সুযোগ, স্বাধীনতাটা আমাদেরকে দিতে হবে দর্শক হিসেবে। আমরা এত বেশি রিজিড হয়ে যাচ্ছি দর্শক, যে আমরা একদম বইয়ে যা লেখা পা, মানে লাইন বাই লাইন ওই ডায়লগগুলোই বলে দাও, এরকম করতে যাই, এটা সিনেমা হতে পারে না, ঠিক আছে। তো এটাই বলার ছিল। আর আপনারা জানান আপনাদের কীরকম লেগেছে দেবের ব্যোমকেশের পোস্টার, মানে দুর্গরহস্য, আর ফেলুদার টিজারটা, সাবাস ফেলুদার টিজারটা অবশ্যই জানাবেন কমেন্ট সেকশনে। থ্যাংক ইউ সো মাচ, বাই বাই।